সাংবাদিক হেনস্থার ঘটনার তীব্র নিন্দা জানায় সারা ভারত আইনজীবী ইউনিয়ন। চিত্র সাংবাদিককে থানার লকআপে ঢুকিয়ে রাখার ঘটনাটি ঘটে মঙ্গলবার। রাজধানীতে সাংবাদিক হেনস্থার ঘটনার নিন্দা জানিয়ে সারা ভারত আইনজীবী ইউনিয়নের নেতা আইনজীবী ভাস্কর দেববর্মা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে পুলিশ সুপারকে আদালত যে নির্দেশ দিয়েছে তার নিরপেক্ষ তদন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দাবি জানান, কলেজটিলা ফাঁড়ির ওসির পাশাপাশি পূর্ব থানার ওসিকে বরখাস্ত করে ঘটনা তদন্ত করার। আইনজীবী ভাস্কর দেববর্মা রাজ্য সরকারের কাছে আবেদন রাখেন, সাংবাদিক নিতাই দেখে চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধা দেবার জন্য সরকার যাতে ব্যবস্থা করে। আজকে পুলিশ কর্তৃক সাংবাদিককে হেনস্থার যে অভিযোগ নিয়ে যে ঘটনা, আমরা সারা ভারত আইনজীবী ইউনিয়ন তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এসপিকে যে নির্দেশ দিয়েছে তা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে তদন্ত হবে এই আশা রাখছি। পাশাপাশি পূর্ব থানার ওসি এবং কলেজলে থানার ওসি তাদেরকে বরখাস্ত অবশ্যই করতে হবে, করতে করে তদন্ত করতে হবে এই দাবি রাখছি। পাশাপাশি নিতাইদের যে উনি যে সাংবাদিক ওনাকে সমস্ত মেডিকেল ফেসিলিটি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করব। ওনার যে শারীরিক অবস্থা আমরা দেখতে পেয়েছি তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব, উনি ওনার যাতে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে সরকার। ভাস্কর দেববর্মা জানান, সারা ভারত আইনজীবী ইউনিয়নের তরফে চিত্র সাংবাদিক নিতাই দেকে সমস্ত আইনি পরিষেবা দেয়া হবে। পুলিশের দায়িত্ব, পুলিশ প্রমাণ করতে হবে। তো আমাদের বক্তব্য হলো, নিতু যা বক্তব্য দিয়েছে কোর্টকে, আজকে কোর্ট ওর সমুটো ওর মামলা নিয়েছে, ওর বক্তব্য শুনে সমুটো মামলা নিয়েছে, নিয়ে এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে দেখার জন্য তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হচ্ছে, 23 তারিখে আসতে বলেছে। আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে নিতুর সমস্ত যে আইনি যে পরিষেবা আমরা দেবো অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে, এবং নিতুর স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন ডাউট।